হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আরও নিত্য নতুন আপডেটস পাওয়ার জন্য। আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি, সাবস্ক্রাইব কিন্তু এখানে একদম ফ্রি, সুতরাং তোমরা মনের আনন্দে এখানে কিন্তু সাবস্ক্রাইব করতেই পারো। আজকে তোমাদের আমি টপ ফাইভ ইউজেস অফ কোকোনাট অয়েলের বলবো। আজকে আমি তোমাদের যেই টপ ফাইভ ইম্পর্টেন্ট ইউজেস বলবো কোকোনাট অয়েলের, সেগুলো কিন্তু আমাদের এভরিডে লাইফে ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমরা তো জানোই কোকোনাট অয়েলের কত রকম বেনিফিটস রয়েছে। কোকোনাট অয়েল আমাদের স্কিন হেলথ এবং হেয়ারের জন্য ভীষণ ভীষণ দরকারি। এর মধ্যে অনেক রকম বেনিফিটসও আছে, আর সবথেকে বড় কথা এটা কিন্তু ওভারঅল বিউটি এবং হেলথের জন্য খুবই দরকারি। আমি আজকে তোমাদের জন্য কোকোনাট অয়েল সম্পর্কে যেই প্রথম টিপসটা দেব, সেটা আমাদের জীবনে খুব দরকারি। সেটা হলো, আমরা তো সবাই চাই আমাদের বডি লোশনকে 24 ঘন্টার জন্য স্টে করতে, কিন্তু আমরা দেখি যেই ধরনেরই বডি লোশন আমরা ইউজ করি না কেন, বা বডি বাটার বা বডি ময়েশ্চারাইজার যাই ইউজ করি না কেন, সেটা কিন্তু 24 ঘন্টার জন্য কখনোই স্টে করে না। বিশেষ করে ড্রাই স্কিন যারা, তারা তো খুব ভালোভাবেই বুঝতে পারে। কিন্তু আজকে আমি তোমাদের জন্য যেই টিপসটা দেখাবো, সেটা ড্রাই স্কিন থেকে সবাই, ড্রাই স্কিন যে কোনো ধরনের স্কিন, অল টাইপ স্কিনের জন্য খুবই দরকার। এর জন্য আমাদের প্রথমে লাগবে কোকোনাট অয়েল। দেখো বন্ধুরা, আমি খুব অল্প পরিমাণে কিন্তু কোকোনাট অয়েল নিয়েছি। এই অল্প পরিমাণে কোকোনাট অয়েল নিয়েছি, কিন্তু আমি তোমাদের এক্ষেত্রে 5টা টিপস দেখাবো। আর এই কোকোনাট অয়েলটা সেই 5টা টিপসের জন্য অনেকখানি, এমনকি লাস্টে দেখা যাবে বেঁচেও যাচ্ছে বা তাই তাই হচ্ছে, ঠিক আছে। আমি এই ক্ষেত্রে নিয়েছি ঘানির কোকোনাট অয়েল। সেক্ষেত্রে তোমরা যে যে ধরনের কোকোনাট অয়েলকে প্রেফার করো সেটাই নিতে পারো। এবং আমি তোমাদের এক্ষেত্রে বন্ধু হিসাবে একটাই পরামর্শ দেব, তোমরা কিন্তু সবসময় হেয়ার কোকোনাট অয়েলটাকে অ্যাভয়েড করো। এক্ষেত্রে আমরা 24 ঘন্টা বডি বাটারকে লং লাস্টিং করার জন্য কী কী লাগবে, প্রথমে লাগবে কোকোনাট অয়েল, তারপর লাগবে বডি বাটার। আমি বডি বাটার ইউজ করি, তাই বডি বাটার নিয়েছি, আমি অরিফ্লেমের বডি বাটার নিয়েছি। তোমরা যে যে ধরনের ময়েশ্চারাইজার বা যে ধরনের বডি বাটার বা বডি লোশন ইউজ করো, সেটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। বডি বাটার আমি নিলাম, বেশ অনেকটাই নিয়েছি। বন্ধুরা দেখো কতটা ঠিক বডি বাটারটা। এবার আমি এক্ষেত্রে কোকোনাট অয়েল নেব। 2 থেকে 3 ফোঁটা নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে এর সাথে মিক্স আপ করব। এখন বন্ধুরা ভালো, খুব ভালোভাবে মিক্স আপ হয়েছে। এবার এটাকে আমি স্কিনে অ্যাপ্লাই করব। তোমাদের সামনে আমি স্কিনে অ্যাপ্লাই করছি জেন্টলি ভাবে। এটা মাখার পর তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু অদ্ভুত কিরকম একটা গ্লোয়িং ভাব এসেছে স্কিনের মধ্যে, কতটা সফট হয়েছে স্কিনটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমরা এইটা তোমরা যদি ইউজ করো না, তোমরা 24 ঘন্টার মধ্যে কিন্তু একদমই কিন্তু তোমরা ড্রাই ফিল, ড্রাইনেস কিন্তু একদম স্কিনের মধ্যে ফিল করবে না। এটাই ছিল আজকে আমার প্রথম টিপস বন্ধুরা। এবার তোমাদের জন্য আমার দ্বিতীয় টিপস হলো, যেটা খুব খুব আমাদের ইম্পর্টেন্ট কিন্তু, সেটা হলো কোকোনাট অয়েলকে কিন্তু আমরা মেকআপ রিমুভার হিসেবেও ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা কিন্তু লিপস্টিক নিয়েছি, দেখো বন্ধুরা। হাতে লাগিয়েছি আর কাজলও লাগাচ্ছি আমি, তোমরা দেখতেই পাবে বন্ধুরা। বেশ ডিপ করে আমি লাগিয়েছি তোমাদের দেখানোর জন্য, বেশ ডিপ করে লাগিয়েছি লিপস্টিক আর কাজল, ভীষণ ভীষণ ডিপ করে লাগিয়েছি আমি আর কোকোনাট অয়েল। এবারে আমি তোমাদের দেখাবো
বন্ধুরা দেখো, আমি লিপস্টিক আর কাজল লাগিয়েছি রিমুভ করার জন্য। তার জন্য আমাদের কি করতে হবে, খালি লেগেছে তার সাথে কোকোনাট অয়েল অল্প করে নিয়ে এর মধ্যে ম্যাসাজ করব। আমি দেখছো বন্ধুরা উঠে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। জেন্টলি ম্যাসাজ করছি আমি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ঠিক আছে, এইবার কটন বল নেব একটা, নিয়ে আস্তে করে জেন্টলি রিমুভ করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম রিমুভ করে দিয়েছি কটন বলের সাহায্যে এবং উইথ কোকোনাট অয়েলে। দেখো বন্ধুরা, এবার আমি কিন্তু এটাকে ফেস ওয়াশ দিয়ে ধোবো, তারপরে তোমরা দেখতে পাবে এটা পুরো ক্লিন হয়ে গেছে একদম। মেকআপ কত সুন্দর রিমুভ করে আমাদের এই ছোট্ট একটা কোকোনাট অয়েল। বন্ধুরা, এবার আমার 3 নম্বর টিপস তোমাদের জন্য কোকোনাট অয়েলকে সঙ্গে নিয়ে, সেটা হলো আমরা কিন্তু এবার ফেস ময়শ্চারাইজারকে কিভাবে 24 ঘন্টা আমাদের ফেসে লং লাস্টিং করাবো। তার জন্য লাগবে আমাদের কোকোনাট অয়েল, আর আমি নিয়েছি নিভিয়া। তোমরা যে যে ধরনের ক্রিম ইউজ করো সেটাই কিন্তু তোমরা এক্ষেত্রে নিতে পারো। অবশ্যই সেটা কিন্তু ফেস ক্রিম হতে হবে, ফেসের জন্য ক্রিম হতে হবে। আমি এক্ষেত্রে নিভিয়া নিয়েছি। দেখো বন্ধুরা, 2 থেকে 3 ফোঁটা আমি কিন্তু কোকোনাট অয়েল নিলাম, এটাকে ভালোভাবে কোকোনাট অয়েলের সাহায্যে মিক্স আপ করলাম। এটা বিশেষ করে উইন্টারের জন্য তো খুব ভালো, প্রতিটা স্কিনের জন্য, আর বিশেষ করে যাদের হচ্ছে ড্রাই স্কিন, একদম যাদের ভীষণ ড্রাই তাদের জন্য খুবই ভালো। এবার এটাকে তোমরা ফেসে কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারো, আর সবসময় ফিঙ্গারের সাহায্যে ফেসে অ্যাপ্লাই করবে। যখন তোমরা মিক্স আপ করবে সবসময় ফিঙ্গারের সাহায্যে কিন্তু করবে। দেখো বন্ধুরা, আমি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু লাগাচ্ছি, তোমরা কিন্তু এটা ফেসে লাগাবে এইভাবে, যেটা খুবই কিন্তু ভালো। কখনো তোমরা কিন্তু পামের সাহায্যে, আমাদের পামের সাহায্যে কিন্তু কখনো কিন্তু লাগাবে না, যেটা হচ্ছে খুবই বাজে। তাহলে আমাদের সেটা তোমরা কিন্তু কখনো পামের সাহায্যে কিন্তু লাগাবে না, সবসময় ফিঙ্গার, সবসময় ফিঙ্গারের সাহায্যে ইউজ করবে। দেখো অদ্ভুত একটা যেমন গ্লো এসছে, তেমনি তো হাতটাকেও দেখতে পাচ্ছ কত সফট ফিল হচ্ছে হাতটা। যখন আমার হাত ধরছি না কি সফট ফিল হচ্ছে। এই ছিল আজকে আমার তোমাদের জন্য 3 নম্বর টিপস। এবার আমার 4 নম্বর টিপস তোমাদের জন্য, সেটা কিন্তু যেই টিপসটা এবার তোমাদের কোকোনাট অয়েল সম্পর্কে বলবো, এটা খুব পপুলার এবং তোমরা হয়তো এটা শুনেও থাকবে আবার ইউজও করে থাকবে। এবার আমরা খালি এক্ষেত্রে আমাদের লাগবে অনলি কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েল কিন্তু খুব ভালো অ্যান্টি এজিং হিসাবে ইউজ হয়। প্রতিদিন রাত্রে শোবার আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবে, তারপর কোকোনাট অয়েল নেবে, নিয়ে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে এইভাবে কিন্তু ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর এটাকে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। এইভাবে রাখার পর তুমি ফিল করতে পারবে বন্ধুরা যে এই অয়েলটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে টোটালি, তারপর শুয়ে পড়বে। এরকম তোমরা 1 সপ্তাহ করো, দেখবে তোমাদের স্কিনে যত রিঙ্কলস আছে সেগুলো তো তোমাদের টাটা বাই বাই করে চলে যাবেই, এবং সেই সঙ্গে আর কোনো ধরনের রিঙ্কেলস তো আসবেই না, এবং স্কিনটা ভীষণভাবে গ্লোয়িং হবে ভেতর থেকে।
এই ছিল আজকে আমার তোমাদের জন্য 4 নম্বর টিপস। এবার আমার 5 নম্বর টিপস তোমাদের জন্য। আমরা সবাই তো শীতকালে গরম জল দিয়ে স্নান করি, কিন্তু গরম জল দিয়ে স্নান করলে দেখা যায় কি আমাদের স্কিনটা ভীষণ ড্রাইনেস ফিল করে। এক্ষেত্রে বন্ধুরা তোমাদের জন্য একটা টিপস আমার, আমরা গরম জলটাকে ইউজ অবশ্যই করি। আমি যেহেতু হালকা গরম জলটাকে ইউজ করি, তাই আমি এক্ষেত্রে অল্প করে হালকা গরম জল নিয়েছি, আর এক্ষেত্রে আমাদের সেই সাহায্য করবে কোকোনাট অয়েল। আমি এক্ষেত্রে 2 থেকে 3 ফোঁটা কোকোনাট অয়েল নেব। তিন ফোঁটা নিয়েছি, ভালো করে আমি এটাকে একদম মিক্সচার করবো এর সাথে। এবার এটাকে দিয়ে স্নান বা যে যা ধরনের করবে, আমি অল্প জায়গায় দেখিয়েছি, তোমরা যদি এক বালতি জলে স্নান করতে চাও তাহলে সেক্ষেত্রে এক বালতি জলের আমি মাপটাই তোমাদের বলি, সেক্ষেত্রে এক বালতি জলের ক্ষেত্রে আমাদের লাগবে 1 চামচ কোকোনাট অয়েল। তোমরা ভালো করে দেবে সেটা কোকোনাট অয়েলটা এক বালতি জলে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স আপ করে নেবে এবং সেটাকে দিয়ে স্নান করবে। এবং এই জলটাকে কোনোভাবেই কিন্তু তোমরা হেয়ারে অর্থাৎ কিন্তু চুলে বা মাথায় দেবে না, তোমরা কিন্তু গায়ে দেবে, বডিতে দেবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের জন্য আমার কোকোনাট অয়েল সম্পর্কে 5টা ইম্পর্টেন্ট টিপস। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা ইউজ করে কি কি ফল পেলে আমাকে জানাবে, এবং তোমাদের যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।